घुमाए जाइबे तुमी चिर जन्मेर मत आर तो कोनो दिन फिरे आसबे ना आर तो कोनो दिन फिरे आसबे ना समय आछे तुमार करो इबादत ए दुनिया मुसाफिर खाना কোনো দিন ফিরে আসবে না যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে এক নজর দেখিবে ফিরে চলে যাইবে বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মত আর তো কোনদিন ফিরে আসবে না মালাকুল মউত আসিবে তোমাকে না ছাড়িবে মালাকুল মউত আসিবে তোমাকে না ছাড়িবে পাইবে না রে হায় থাকিবে না উপায় নিয়ে যাবে তোমায় ছেড়ে দেবে না আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মত আর তো কোনো দিন ফিরে আসবে না সার জীবনলা ধ্বংস করলো আমার সোনার বাংলা স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুবতীর মুখে মুখে শুনি যুবক যুবতীর মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে গান পরে না করান ওরা পরে না করান পরে না করান ওরা পরে না করান স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার আমার সোনার বাংলা শুনি যুবক যুবতের মুখে মুখে শুনি যুবক যুবতের মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে গান পরে না করান ওরা পরে না করান পরে না করান ওরা পরে না করান পড়েছে ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে বাপ নয় এখন ড্যাডি ইংলিশ পড়েছে তারা পড়েছে ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান পরে না করান ওরা পরে না করান পরে না করান ওরা পরে না কো পরে না করান আবার কত ঝামেলা হয়েছে ইষ্টি কুটুমার জলপুর ঝগড়া ঝাটি সে তাই সকাল দুপুর আমি দেখিনি পত্রিকা পড়ে বলছি ইষ্টি কুটুমার জলপুর ঝগড়া ঝাটি সে তাই সকাল দুপুর টাপুর টুপুর গেল জলপুর এলো টাপুর টুপুর গেল জলপুর এলো পাখি দেখে ফাঁকি দিয়ে মরে কত জান পরে না করান ওরা পরে না করান পরে না করান ওরা পরে না করান স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা আজকে মেয়েরা সিরিয়াল নিয়ে ব্যস্ত হয়ে গেছে ছেলে মেয়েদেরকে ওইভাবে রাশেদ আলীর স্ত্রী এটা কি কি বলে এটাকে ক্যাথা শীতের কাজে দিবেন মাশাআল্লাহ এই একটি ক্যাথা দান করেছেন দেখলেন আপনারা দান করেন ক্যাথা হোক
মাবন আমি চেয়েছিলাম নাখের কানের তো আমার খুব ইচ্ছা আমি কালকে না পরশুদিনকে কোথায় প্রোগ্রাম করলাম বললাম নাখের কানের খুলে দেন তো হঠাৎ করে একবারে নাখের কানের বালা একবার ধাদরে পড়তে লাগলো আমি ভাবলাম না পাবো না তো এখানেও নাকি পাবো না আরে হাতের আংটি আপনি যেটা পরে আছেন মরার পর যদি আপনি বলেন যে আমি আল্লাহর কাছে আমি এটা চাইবো আল্লাহর কাছে আপনি দাবি করবেন অবশ্যই আল্লাহ আপনাকে দেবেন আরে আপনি পরেন মরার পর যদি আপনি পড়তে পারেন এই রকম আপনি ইচ্ছা করেন যান ওখানে কেউ যান মা বোনদের কাছে ওখানে কেউ গেছে কোন ভলান্টিয়ার বা কেউ কেউ গেছে গো মেয়েদের কাছে কেউ আছে মা বোন দিয়ে পাঠান আমার হাতে দিয়ে পাঠান দান করুন আল্লাহ রাস্তায় দেখেন দান এই ধান এই এই দান ছিল এই ধন ছিল তোমার বাবার সেই মরে গিয়ে হয়েছে তোমার বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন উপার্জন মরিলে তোমার সাথে যাবে না কদর ধন ধন উপার্জন না রহে কার আমি তো ভাবে এই নিত ব্যবহার একা অন্ধকারে ছিলে মায়ের উদরে একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে বেনামিতে কত কি আছে 300 400 500 640 টাকা 20 টাকা এটা আবার কেমন এতে এখনো আছে 20 টাকা পূর্ণ করছে ভাই আমার দানটা কত দামি জিনিস আপনি যখন মারা যাবেন তখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ গো নামাজ পড়ার আমার সময় একটু দাও ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজাল করিব বাবা বাবা মারা গিয়েছে ওই জন্য 300 টাকা দিয়েছেন আল্লাহ আপনার তো সন্তান ছিল যোগ্যতম সন্তান তার বাবার জন্য 300 টাকা দিয়েছেন আল্লাহ তুমি এই বান্দার এই দানটাকে তুমি আল্লাহ কবুল করে নাও তার আব্বাকে তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহকে আমরা আল্লাহ তার আব্বাকে তুমি জান্নাত নসিব করো হে আল্লাহ তাদের পরিবারকে তুমি নিরাপত্তা দাও তাদেরকে তুমি ধৈর্য রাখার তৌফিক দান করো আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দাও আল্লাহ যে উদ্দেশ্যে দান করছে যত মা বোন আছে আল্লাহ তাদের দান করার ক্ষমতা দান করো ভাই বলেন আমি তো আলোচনা করছি তো আপনারা একজন উঠে আসেন না দান করেন না দেন 10 20 টাকা করে যা আছে দেন না আরে যারা দিয়েছেন অন্তত আমাকে মোসাফা দিয়ে 10 টাকা করে দিয়ে যান একজন দিয়েছে কত কত আছে 400 নাকি 500 আছে 500 ইনশাআল্লাহ اللهم صل علی اللهم بارك علی হ্যাকাল্লা বারাকাল্লাহ যে 500 টাকা দান করেছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি একজন সত্য মালিক তুমি রহমান তুমি সত্তা তুমি জব্বার তুমি রাজ্জাক আল্লাহ তুমি সব কিছুই জানো আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ আমি যদি না বলি আল্লাহ যে বান্দা তোমাকে দান করেছে মসজিদে দান করেছে অর্থাৎ আল্লাহ তোমাকে দান করছেন আল্লাহ তুমি দান বদলার বদলা দিও ওকে ও মুমিন ভাই হইল রে তোর বিদায় দেওয়ার পালা রে ডাকছে রে তোর ঢেওয়ার মাঝি ওহ মোর মন মাঝি আমার নবী কামলিওয়ালা রে চাপিসি যদি নবীর নাই পারবি তুই খুশি হয়ে চাপিস যদি নবীর নাই পারবি তুই খুশি হয়ে ডুবে না তোর ভালারে ওকে মুমিন ভাই হইল রে তোর বিদায় দেওয়ার পালারে ভুকাকে তুই খানা দে রে পিয়াসকে পানি নইমুদ্দিন বাবা মারা গেছেন নইমুদ্দিন তার বাবা নামে বলেছেন নইমুদ্দিন ভাই এখানে 1000 টাকা দিয়েছেন তার বাবার জন্য তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন মাহবুব রে তোমার কাছে বললে আল্লাহ তোমার কাছে চলে গেছেন আল্লাহ যদি কোন তার বাবা তার আব্বা যদি কোন বালা মুসিবতে থাকে তার আজাবকে তুমি মওত উদ্ধার করে তুমি জান্নাতে নসিব দান করো একজন ভাই 100 টাকা দিয়েছেন আল্লাহ যে দান করতে আছে দান করা তুমি যোগ্যতা দান করো আমাদের কিন্তু দান এখানে খুব কম পড়ছে দান এত মনে হয় সব নিয়ে লেছে আগে হ্যাঁ আদায় হয়েছে নাকি এর আগে গো আদায় হয়নি
এত অলস হলে হবে? আমি বলেছি 10 টাকা 20 টাকা যা পারবেন দেন, কোনো অসুবিধা নাই। আমি মুসাফির মানুষ, এসেছি বাইক থেকে। একে দিল এটা মেয়েদের, এখানকার ছোট ছেলে, এখানকার আমি বললাম মেয়েদের তরফ থেকে, যদি একটা ছোট বাচ্চা দেখেন আংটি দিয়েছে, আর মা বোন এখনো আংটি ভরে আছে দুটো তিনটা করে, খোলার ইচ্ছা হয়নি যে আংটি খুলবো না। আর দেখেন এখানে ছেলে একটা ছোট ছেলে আংটি দিয়েছে, মা বোন কোন মা আছেন, কোন খালা আছেন, কোন বোন আছেন যে মারা গিয়েছে, মা আমি মায়ের জন্য দিলাম, আরে আপনার জন্য জমা রাখুন, আপনি যখন মারা যাবেন।